জায়গা। এটা হচ্ছে সেই ভিলেজ পার্কের মাঠ, আর চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ। এখানে হচ্ছে তাদের একটি সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য মানুষ এখানে মূলত আসে। চা খাচ্ছি চামচ দিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে বড় ব্যাপার। বিলবুইটা দেখতে কিন্তু এক কথায় অস্থির। হ্যাঁ, সেই আপনারা যদি ভিলেজ পার্কে আসেন থেকে বিলবুইট অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আমরা আছি বরিশালের বিখ্যাত ভিলেজ পার্কে। এখানে আসার কারণ হচ্ছে এখানে সৌন্দর্যটা হচ্ছে কখনো দেখা হয় না, এটা আজকে দেখবো আর আপনাদের দেখাবো। ঝুমকা জায়গা। এটা হচ্ছে সেই ভিলেজ পার্কের মাঠ, আর চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ। এখানে হচ্ছে তাদের একটি সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য মানুষ এখানে মূলত আসে। পিছনে হচ্ছে এদিকে ক্রিকেট খেলতেছে মানে আরো একদিকে ক্রিকেট একদিকে ফুটবল, মানে সবাই মিলে খেলতেছে, এইটা হচ্ছে কথা। আর এখানে শুনছি এখানে হচ্ছে বিখ্যাত একটু খাবার আছে, সেটা হচ্ছে মালাই চা, যেটাকে নাকি খাইলে মুখে লেগে থাকে, তো এইটা ট্রাই করবো। আসসালামু আলাইকুম, আমার কেমন আছো? শুনলাম হচ্ছে এই ভিলেজ পার্কে নাকি হচ্ছে তোমার এই চারা নাকি একটু মজাদার, খুবই সুস্বাদু এবং বিখ্যাত এখানে। হ্যাঁ, তো কী কী চা পাওয়া যায় তোমার এখানে? মালাই চা, কাজু মালাই চা, এগুলি মজা বেশি। কাজু মালাই চা, এইটা মালাই চা, এটা কাজু কি বাদাম দিয়ে বানানো হয় চাটা? কাজু বাদাম। তোমাদের একটা দাও কাজু বাদামের চা খাই আমরা একটা। আমাদের চা বানানো হচ্ছে কি কি দাও একটু বললো তো? দুধ দিলাম, চিনি দিলাম। ওটা কি মামা? এটা হলো ওভালটিন মামা। কি ওভালটিন? সেটা কি আবার ওভালটিন? এটা দুধ, গরুর দুধ। এখানে তো খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয় নাকি? সব গরুর দুধ। এখন হচ্ছে ট্রাই করব হচ্ছে কাজু বাদামের চা। হ্যাঁ, আপনি হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে কাজু বাদাম তার সাথে হচ্ছে দুধের সর, এটা মিশ্রণ দেখতে পাবেন, খুব সুন্দর। হ্যাঁ, প্রচুর পরিমাণে কাজু বাদাম পাবেন চার ভিতরে। আর দুধের সরের সাথে হচ্ছে কাজু বাদামটা খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আর দামও কিন্তু অনেক। হ্যাঁ, 60 টাকা কিন্তু এই চারার দাম, দাম অনুযায়ী মোটামুটি 7 ঠিক আছে। আর এক কথা অস্থির ছিল। হ্যাঁ, তো এখানে যে তার ব্যবহার এক কথা অস্থির ছিল, আর তাছাড়া এখানে হচ্ছে আপনি অসংখ্য স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর শুনছি নাকি এখানে বেলপুরিটাও নাকি অনেক স্বাদ। হ্যাঁ, বেলপুরি নাকি অনেক মজা। এখন হচ্ছে আমরা বেলপুরি ট্রাই করবো। কম আমাদের এক প্লেট বেলপুরি দাও তো। গুঁড়ো মরিচ মশলা মশলা এটা গুঁড়ো মরিচ মনে হয় নাকি? ভালো করে বানাইও জানি মজা পাই। তুমি কি ট্রাই করো বেলপুরি? ভাই আমার যা খাওয়াইছি না খারাপই, আমি তো একটু ফুলে গেছি। তেরি ছোট ভাই হচ্ছে কি সকাল থেকে আমার সাথে আছে, আজকে অনেকগুলো ভিডিও করছি তো তো অনেক কিছু খাওয়াইছে, খাই দেখে তারপর ছোট ভাই পেট তো ছোট পেট ভরে গেছে একেবারে। বেলপুরি ট্রাই করবে। মুম্বাইটার যে ঝালটা টাস করে হচ্ছে আর তার সাথে টকের মিশ্রণ আপনার ব্রেনটা আঘাত করে একেবারে। হ্যাঁ, সেই আপনারা যদি ভিলেজ পার্কে আসেন তাহলে থেকে বেলপুরিটা অবশ্যই ট্রাই করবেন। বেলপুরির স্বাদটা আসলেই অসাধারণ।